মাঠের খেলা শুরুর সপ্তাহ তিনেক আগে বড়সড় এক দুঃসংবাদ পেল আইপিএল। টুর্নামেন্টের অন্যতম সেরা দল চেন্নাই সুপার কিংসের এক পেসার এবং 12 জন সাপোর্ট স্টাফ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার দুবাইয়ে করা করোনা টেস্টে 13 জনের নমুনার ফল পজিটিভ এসেছে, যার ফলে পুরো চেন্নাই সুপার কিংস দলকে আরও 3 দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। আগামী 1 সেপ্টেম্বর থেকে অনুশীলন শুরু করতে পারে দলটি। আগামী 19 সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া আইপিএলে অংশ নিতে চলতি মাসের 21 তারিখ আরব আমিরাতে গিয়েছে চেন্নাই দল। আইপিএল এর করোনা প্রোটোকল মোতাবেক আমিরাতে প্রথম, তৃতীয় ও পঞ্চম দিনে করোনা টেস্ট করাতে হবে সব দলকে। নিয়ম মেনে প্রথম ও তৃতীয় দিনে করোনা টেস্টে কোনো সমস্যা পাওয়া যায়নি, কিন্তু পঞ্চম দিনের টেস্টে একসঙ্গে 13 জন সদস্যের করোনা পজিটিভ পাওয়া গেছে। এর মধ্যে 1 জন ভারতীয় পেসার ও বাকি 12 জন সাপোর্ট স্টাফ ও সোশ্যাল মিডিয়া টিমের অংশ ছিলেন। সাইফুল রুদ্র, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।